আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমি খালেদ হোসেন। ধারাবাহিকভাবে আপনাদের সামনে আমি নিয়মিতভাবে যেই ক্লাসগুলো আপলোড দিচ্ছি, সেই ক্লাসগুলো মূলত আমার বিষয়ভিত্তিক, বিসিএস সিলেবাস ভিত্তিক এবং সাধারণ জ্ঞানের অনেকগুলো টপিক কেন্দ্রিক, এবং বাংলাদেশ সিভিল সার্ভিসে যুক্ত করার যে বা যে বিসিএসের যে সিলেবাস আছে সেটার আলোকে আমার অনেকগুলো ক্লাস আমি আপনাদের সামনে বিষয়ভিত্তিক উপস্থাপন করেছি। আজকে একটু ডিফারেন্ট ওয়েতে আমি আপনাদের সামনে অন্য একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কি একজন স্টুডেন্ট হিসাবে আপনার আসলে কী কী করণীয়। হ্যাঁ, শুধু একজন স্টুডেন্ট না, আপনি একজন পারফেক্ট পার্সন হিসাবে, একজন সামাজিকভাবে আপনি একজন ডিফারেন্ট পাবলিক, যে আমরা পৃথিবীর ইতিহাসে যাদেরকে যারা স্মরণীয় এবং বরণীয় হয়ে আছেন বা যাদেরকে আমরা চিনি, তাদের লাইফ স্টাইল কেমন ছিল, তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের জীবনী কেমন ছিল, এবং তারা পৃথিবীতে কেন এত বেশি সুনাম অর্জন করেছেন, এমন তাদের কথা কেন আমরা বেশি স্মরণ করি, এই এই বিষয়গুলোর আলোকে একজন স্টুডেন্টের জন্য আমার যারা অডিয়েন্স আছে, আমার যারা ছাত্রছাত্রী আছো এবং আমার যারা অনুজ যারা আছো, তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা তৈরি করা। এবং এই ভিডিওতে আমার মেইন ফোকাসটা যদিও আমার স্টুডেন্ট, আমার স্টুডেন্ট বান্ধব, কিন্তু পরবর্তীতে মানে এই ভিডিওর মূল মূল থিমটা হচ্ছে কি, সকল শ্রেণী পেশার মানুষ যদি এই বিষয়গুলো নিজের মধ্যে আত্মস্থ করতে পারে, তাহলে একজন পারফেক্ট মানুষ হিসেবে অন্যদের থেকে আলাদা হবে বলে আমি মনে করছি। কারণ হচ্ছে কি, আমি আজকে যে ভিডিওটা তৈরি করছি সেটা কোনোটাই আমার কথা না, এই ভিডিওটা তৈরি করা যে বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব, সেই বিষয়গুলোর মূল সামারি বা মূল থিম যে আমি এখানে নোট ডাউন করেছি, সেই নোট ডাউনগুলো হচ্ছে কি এই বইগুলোর রেফারেন্সের আলোকে টোটাল সারমর্মটা আমি এখানে আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং আজকে এই বিষয়টা নিয়ে কথা বলব। প্রথমত আসি, আপনাকে আপনি যখন একজন স্টুডেন্ট হিসেবে, একজন স্টুডেন্ট, আমি যেহেতু স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করি, আমি যে আমার পেশা যেহেতু টিচিং, টিচার হিসেবে একজন স্টুডেন্টের উপর যে আমার প্রত্যাশা বা একজন স্টুডেন্টকে তার যে রাস্তা দেখানো, তার যে ভবিষ্যৎ স্বপ্ন দেখানো, পথ দেখানো যে আমার উদ্দেশ্য, সেটা নিহিত করার জন্য আমার আজকের এই ভিডিওটা তৈরি করা মূলত। তো পৃথিবীতে মানুষ অনেক কিছু গবেষণা করেছে, কী নিয়ে গবেষণা করেছে, গবেষণা করেছে একজন মানুষ আসলে কীভাবে সে ভালো থাকতে পারে, সে শারীরিকভাবে, সে মানসিকভাবে, সে সামাজিকভাবে, সামাজিক মর্যাদার দিক থেকে, সে তার বাস্তব জীবনে তার যে এইম সেটার লক্ষ্যে পৌঁছাতে গিয়ে এই যে স্টেপগুলো আছে, এই সকল স্টেপগুলোতে কী ধরনের বাধা আসতে পারে, এই সবগুলো বাধা ওভারকাম করে নিজেকে একজন যোগ্য নাগরিক হিসাবে, যোগ্য ব্যক্তি হিসাবে পৃথিবীতে স্মরণীয় বরণীয় যারা আছেন তাদের কাতারে পৌঁছানোর জন্য যেই যে কাজগুলো দরকার, সেই বিষয়ের আলোকে আমার এই ভিডিওটা তৈরি করা মূলত। তো এই বইগুলোতেই যে বিষয়গুলো উপস্থাপন করছে তার যদি আমরা সামারি করি বা সারাংশ করি, তাহলে এই বিষয়গুলো দাঁড়ায়। আমি আগে বইগুলোর কথা একটু পরে বলি, আমি এখানে একটা যে লিস্ট করেছি সেই লিস্টের কথা বলি। এই বইগুলোতে যে কথাটাকে সবচেয়ে বেশি জোর দিয়েছেন, প্রথমত যেই কারণটাকে তারা জোর দিয়েছেন, বললেন যে একজন মানুষ যখন তার নিজেকে পরিশুদ্ধ করতে চাইবে, নিজেকে তার গোলে পৌঁছাতে চাইবে, নিজে যেই জায়গায় যেতে চায় সেই জায়গাতে যেতে যাওয়ার চাওয়ার জন্য বা নিজেকে যে অবস্থানে দেখতে চায়, ধরেন একজন একজন মানুষ সে মনে করলো যে সে একজন প্রেসিডেন্ট হবে, অথবা একজন স্টুডেন্ট সে মনে করলো সে ক্যাডার অফিসার হবে, একজন স্টুডেন্ট সে মনে করলো সে ইঞ্জিনিয়ার হবে, একজন স্টুডেন্ট সে মনে করলো সে ডাক্তার হবে, অর্থাৎ তার যে গোল আছে, তার যে লক্ষ্য আছে, সেই লক্ষ্যে যদি পৌঁছাতে চায় তাহলে এই জিনিসগুলো তাকে ফলো করতে হবে। প্রথমত বল ওরা উপস্থাপন করলো যে তাকে প্রার্থনা করতে হবে, মানে ইবাদত করতে, মুসলিম হিসাবে যে যেই কোরআন সুন্নাহ ভিত্তিক যেই ইসলামিক যে বিধিবিধান অনুসারে যে সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক, সেই সম্পর্কটা স্টাবলিশ করতে হবে। মুসলিম হিসাবে মসজিদে গিয়ে বা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সাথে সৃষ্টিকর্তার সাথে যে সম্পর্ক সেটা করতে হবে। হিন্দু হিসাবে তাকে মন্দিরে গিয়ে তার প্রার্থনা করতে হবে। খ্রিস্টান, বুদ্ধিস্ট, আদার্স যারা যারা আছে, যে যার জায়গা থেকে সে তার ধর্ম পালন করবে, অর্থাৎ মানুষ তার লক্ষ্যে পৌঁছাতে গেলে বা একজন পারফেক্ট পার্সন হিসাবে নিজেকে প্রমাণ করতে গেলে বা পৃথিবীতে স্মরণীয় তার কাজ এবং কর্ম দিয়ে আইডল হিসাবে নিজেকে যদি প্রমাণ করতে চাই, সেক্ষেত্রে সৃষ্টিকর্তার সাথে একটা সম্পর্ক করতে হবে, যেটা তাকে প্রার্থনার মাধ্যমে সেটা করা সম্ভব বলে এই বইগুলোর আলোকে বারবার এই কথাটা জোর দিয়েছেন। সেকেন্ড যে বিষয়টা বলেছে যে খুব সকালে বা আর্লি ঘুম থেকে ওঠা,
বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সম্ভবত এই কথাটা বলেছেন যে আর্লি টু রাইস, আর্লি টু বেড, আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। তাহলে এই কথাটা যে বেঞ্জামিন ইংরেজি সাহিত্যের যে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন কথাটা বলেছিলেন সেই কথাটার আলোকেই বলা যাচ্ছে যে ঘুম খুব সকালে ঘুম থেকে ওঠা। তাহলে আপনি যদি খুব সকালে ঘুম থেকে ওঠেন তাহলে অবশ্যই আপনাকে খুব আর্লি একটু তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে। এই বইগুলোতে বারবার এই কথাটা উপস্থাপন করেছেন যে আপনি কোনো কাজ করতে গেলে বা কিছু করতে গেলে আপনাকে আগে আপনার শারীরিক মানসিক ফিটনেসটা আপনার দরকার, সেক্ষেত্রে ঘুমটা খুবই কার্যকরী একটা বিষয়। এই ঘুম যদি আপনি ঠিক মতো করতে পারেন তাহলে আপনার অনেকগুলো সাকসেস বা এম ইন লাইফের রাস্তা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আপনি যদি তাড়াতাড়ি ঘুমান তাহলে আপনি খুব সকালে ঘুম থেকে উঠতে পারবেন। তাহলে এই দুইটা বিষয় একটা সাথে ঘুমটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, ঘুমের কথা বারবার বলেছেন এই সবগুলো বইয়ে। তারপর হচ্ছে কি শরীরচর্চা। শরীরচর্চা অনেক ধরনের আছে, অনেকে জিম করে, অনেকে হাঁটেন, অনেকে সাঁতার কাটেন, অনেকে অনেক ধরনের তার খেলাধুলা করেন, ফুটবল ক্রিকেট খেলেন, ইটস ফাইন ওকে। কিন্তু যাদের কোনো খেলাধুলা করার অপশন থাকে না সাঁতার কাটার বা যারা গ্রামে নাই তাদের আসলে কী করা উচিত বা তারা কী করবে, সেক্ষেত্রে আমি যেটা আইডেন্টিফাই করলাম সেটা হচ্ছে কি এবং নিজেও যেটা এক্সপেরিমেন্ট করে দেখলাম সেটা হচ্ছে কি সকালবেলা যদি দৌড়ানো যায় অন্তত আপনাকে 15 থেকে 20 মিনিট একদম পাচ্ছেন না তারপর ঘুম থেকে উঠে নামাজ পড়ে আপনি অন্তত 15-20 মিনিট, নামাজ পড়ে বলতে আপনি আপনার প্রার্থনা করে আপনি যেই ধর্মের হন সেটা করে আপনি অন্তত 15 থেকে 20 মিনিট দৌড়ে আসবেন। সেই দৌড়ানোটা একটু স্পিডে দৌড়াবেন যাতে নিজের শরীরকে একটু স্ট্রং করে, এটা একটা বিষয়। এইটার কথাও শরীরচর্চার কথাও বারবার বলা হচ্ছে। তাহলে বই পড়া পরের স্টেপ আসতেছে কি বই পড়া। তাহলে বই পড়ার বিষয়টা কেন গুরুত্ব দিয়েছেন, বই পড়ার কথাটা যখন বারবার আলোচিত হয়ে আসছে বলা হচ্ছে কি মানুষের যে মস্তিষ্ক আছে আমাদের যে ব্রেন আছে সেই ব্রেনগুলোকে ব্রেনের সেলগুলোকে সবসময় জীবিত বা জাগ্রত করে রাখে বই পড়ার মাধ্যমে। আমাদের অর্থাৎ মস্তিষ্কের ব্যায়াম হচ্ছে কি বই পড়া। মস্তিষ্ক আমাদের যে ব্রেন আছে সেটাকে তো আমি ফিজিক্যাল এক্সারসাইজ করে এটাকে ইয়া করতে পারি না, কিন্তু আমাদের যে বই পড়ার মধ্যে আমাদের ব্রেনের সেলগুলো নাকি আস্তে আস্তে পুনরুজ্জীবিত হয়। তাহলে এই বই পড়ার কথা বলা হচ্ছে। তারপর হচ্ছে কি মেডিটেশন করা। এই প্রার্থনা করা এবং মেডিটেশন করা এই দুটার সাথে একটা ইন্টার কানেকশন আছে, সেটা হচ্ছে কি আমরা যেটাকে প্রার্থনা করি যেটা আমরা সৃষ্টিকর্তার সাথে একটা সম্পর্ক গভীর ইবাদতে মগ্ন থাকে সেটা হচ্ছে কি বুদ্ধিজমের যে বা ইহুদি বা খ্রিস্টান বা হিন্দু ধর্মের যে ধ্যানের কথা বলা হচ্ছে সেই ধ্যানের মাধ্যমে তারা তাদের দেবতাদের সাথে সম্পর্ক করে প্রকৃতি থেকে যেই ন্যাচারাল যে হিলিং পাওয়ার সেটা রিসিভ করে সেটার মাধ্যমে তারা তাদের ব্যক্তি জীবনকে অনেক বেশি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, সেটা হচ্ছে কি মেডিটেশন করা। এই বইগুলোতে অনেকবার বলেছেন যে মেডিটেশনের কথা এই বইগুলোতে উপস্থাপন করেছেন। সর্বশেষ যে পয়েন্টটা লেখা হচ্ছে যে যার অবস্থানে মেইন ডিউটিটা করা। এখন আমি আমার স্টুডেন্টের কথার জায়গা বাদ দিয়ে যদি আমি স্টুডেন্টের কথা বলি, যেমন একাডেমিক স্টাডি, সে যদি ইন্টারের স্টুডেন্ট হয়, সে যদি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়, সে তার একাডেমিক স্টাডি করবে মানে তার যে মেইন ডিউটি, সে যদি টিউশন, সে যদি তার পেশা যদি টিউশন হয় সে টিউশন করবে অথবা সে যেইটাই করে অথবা সে জব করে তাহলে সে জবটা জব করবে, অর্থাৎ তার মেইন ডিউটি যেটা আছে সে তার মেইন ডিউটিটা করবে। এই মেইন ডিউটির সাথে তা সে কী করবে, দিনের 30 মিনিট মেডিটেশনের জন্য সে ব্যয় করবে, বই পড়া অন্তত একটা পৃষ্ঠা সে বই পড়বে বা দুইটা পৃষ্ঠা সে বই পড়বে, শরীরচর্চা বা এই যে যে বিষয়টা সকালবেলা ওঠে, আর হচ্ছে ঘুমের যে বিষয়টা, তারপর হচ্ছে কি সৃষ্টিকর্তার সাথে প্রার্থনা মানে সম্পর্ক করা, ইবাদত মশগুল বা প্রার্থনা করা বা ধ্যান করা বা যে যার মন্দির মসজিদ গির্জা পেগোড়া যে যার অবস্থানে সে তার কাজটা করে যাবে। তাহলে এই বইগুলোতে বারবার এই জিনিসগুলো উপস্থাপন করেছেন, যদি আপনি আপনার দৈনন্দিন যে রুটিন আছে সেই রুটিনের মধ্যে যদি আপনি এই জিনিসগুলো সেট করেন। প্রথমত বলা হচ্ছে কি তিব্বতের যে দালাই লামা আছে, সম্ভবত এখন চতুর্দশ দালাই লামা চলতেছে, মানে তাদের দালাই লামা হচ্ছে একটা ধর্মীয় উপাধি, এই খেতাবটা হচ্ছে কি এখন চতুর্দশ দালাই লামার চলতেছে, উনি তিব্বতের দালাই লামা, উনি হচ্ছে কি ভারতে আশ্রয় অবস্থান আছে তিব্বত থেকে, উনি এই দেশে এসে ধর্মসাগরে সম্ভবত সরি ধর্মশালায় সম্ভবত অবস্থান করছে। এখন এই বলা হচ্ছে কি তিব্বতের দালাই লামা দৈনিক 5 ঘন্টা মেডিটেশন করে মানে ধ্যানে মগ্ন থাকে। তাহলে আমাদের যে প্রার্থনা করা, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই যে নামাজের সাথে আমাদের সৃষ্টিকর্তার সম্পর্ক, আপনার দৈনন্দিন জীবনে আপনাকে একজন পরিশুদ্ধ
নাগরিক হিসাবে, ব্যক্তি হিসাবে, একজন দক্ষ কর্মী হিসাবে, দক্ষ চাকরিজীবী হিসাবে, একজন দক্ষ শিক্ষক হিসাবে, দক্ষ আপনি যে জায়গায় আছেন, একজন দক্ষ স্টুডেন্ট হিসাবে, একজন ভালো স্টুডেন্ট হিসাবে, ক্লাসের ফার্স্ট বয় হিসাবে, হ্যাঁ, র্যাঙ্কিং করা স্টুডেন্ট হিসেবে, এই যে বিষয়গুলো আছে, যদি আপনি এগুলো নিজের মধ্যে এস্টাবলিশ করতে চান, তাহলে ডেইলি যে রুটিন আছে সেই রুটিনে আপনাকে এই জিনিসগুলো যদি আপনি অ্যাড করতে পারেন, আপনার সাথে অন্তত কেউ পারবে না। একটা হচ্ছে কি, প্রার্থনা করা, ঘুম সকাল আর্লি ঘুমানো, একটু আর্লি ঘুম থেকে ওঠা, তারপর হচ্ছে কি শরীরচর্চা করা, বই পড়া, মেডিটেশন করা, তারপর হচ্ছে আপনার মেইন ডিউটিটা করা, এগুলো হচ্ছে কি আপনার ডেইলি রুটিনে আছে কি না। যদি আপনি না থাকে, যেটা নাই সেটা আপনি অ্যাড করেন আজকে থেকে, তাহলে আপনি এটা চেঞ্জ করবেন। আমি এই বইগুলোর মধ্যে সবচেয়ে প্রথম যে বইটা, আমি একটা বইয়ের কথা বলবো, একটা যে দ্য মিরাকল মর্নিং, মিরাকল মর্নিং, এই বইটার, এই বইটা পড়ার পর আমি নিজেও ইন্সপায়ার্ড হয়েছে। আমি আপনাদেরকে এই বইগুলোর ব্যাপারে বা এখানে যা কথা আছে, এই যে এই বইগুলোর কথা আমি বলতাম না, আমি এই জন্য আপনাদেরকে বলছি, বা আমার যারা অনুরোধ যারা আছে, আমার অডিয়েন্স যারা আছে, আমার স্টুডেন্ট যারা আছে, আমি তাদেরকে এই জিনিসগুলো এই জন্য উপস্থাপন করছি, যদি আমার এই ভিডিওটা অনেক ইন্টারের স্টুডেন্টরা দেখবে, অনেক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা দেখবে, কারণ আমার চ্যানেলে অনেকজন এরকম অডিয়েন্স আছে, যদি আমার ওই বয়সে যদি আমি এইরকম একটা ভিডিও দেখতাম, তাহলে আজকে যা যে আমার অবস্থান আছে, অন্তত ইনশাল্লাহ আমি হয়তোবা আরও একটা ভালো অবস্থানে যেতে পারতাম বলে আমি মনে করছি। যদি আমি এখন যা আমার ডেইলি রুটিনে করার চেষ্টা করছি, আমি বলবো না যে আমি করি, আমি চেষ্টা চালাচ্ছি, আমিও করছি, আমি আপনাকেও জানাচ্ছি যে আপনিও করেন, তাহলে আপনাকে যেরকম জানা দিচ্ছি, এরকম যদি আমাকে আরও 10 বছর আগে আমার একজন টিচার আমাকে জানাই দিত, তাহলে হয়তোবা আমার লাইফ স্টাইলটা আরও অনেক উপরে হতো, আমার আর্থিকভাবে আমি ইনকামের দিক থেকে হয়তোবা আরও একটু অ্যাডভান্স হতাম, আমার সামাজিক মর্যাদা আর একটু বেশি হতো, আমি একটা আরও একটু ভালো জায়গায় যেতে পারতাম। অর্থাৎ আমি আপনাদেরকে, আমার যারা অডিয়েন্স আছে তাদের উদ্দেশ্যে জাস্ট আপনার রাস্তাটা একটু দেখিয়ে দিচ্ছি, যে আপনার স্বপ্নটা এত বড় হতে পারে, আপনি যত দূর যেতে চান তত দূর যেতে পারবেন যদি এই এই জিনিসগুলো ফলো করেন। তাহলে আমি এই বইয়ের কথাটা একটু এখানে যে বলি, যে দ্য মিরাকল মর্নিং, মিরাকল মর্নিং যে ঘটনাটা বলতেছে, যে আমরা মর্নিং সকালবেলা সকালটাকে আমরা কীভাবে কাজে লাগাবো। ধরেন আপনি একজন স্টুডেন্ট, আপনি ধরেন আপনি বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে পড়েন, বা আপনি বিশ্ববিদ্যালয়ে থার্ড ইয়ারে পড়েন, ঠিক একই বয়সের আরেকজন ফ্রেন্ড আছে আপনার, আপনি উঠেন সকাল 6টা বাজে, আপনার বন্ধু উঠে সকাল 9টা বাজে। তাহলে মাসের 1 তারিখে আপনি সকাল 6টা বাজে উঠলেন, আপনার বন্ধু মাসের 1 তারিখে সকাল 9টা বাজে উঠল, তাহলে ওই দিন আপনি আপনার বন্ধুর সাথে আপনার কাজের বা বিভিন্ন কাজ করার পার্থক্য হয়ে গেল 3 ঘন্টা। তাহলে একটা দিন যদি আপনি তার চেয়ে 3 ঘন্টা আগে ওঠেন, তাহলে 3 ঘন্টা আপনি আগেই গেলেন, দ্বিতীয় দিন তার থেকে আপনি আবারও 6টায় উঠলেন, সে উঠলো 9টায়, তাহলে আপনি আরও 3 ঘন্টা আগে গেলেন, তাহলে 1 সপ্তাহে কয় ঘন্টা আগে গেলেন, 3 সাথে 21 ঘন্টা, তার সাথে আগে গেলেন। তাহলে আপনি যদি সকালবেলা আর্লি ঘুম থেকে ওঠেন, আপনার যারা ফ্রেন্ড আছে অর্থাৎ আপনার সমবয়সী যারা আছে তাদের সাথে যখন আপনি কম্পিটিশন করবেন, তাহলে অবশ্যই আপনি ডেইলি 3 ঘন্টা করে তার থেকে আগে থাকবেন। শুধু এটা আমার আপনার বন্ধু না, সেটা যদি আমার দেশে হিসাব করেন, আপনার সমবয়সী যারা আছে সকলদের সাথে যখন আপনি কম্পিটিশন করবেন, আপনি তাদের থেকে আগে থাকবেন, কারণ তারা সবাই উঠতেছে 9টায়, আপনি উঠতেছেন 6টায়। আর যদি আপনি পৃথিবীর ইয়ার সাথে চিন্তা করেন, পৃথিবীতে আপনার সেম বয়সের মানুষ, ধরেন আপনার বয়স 28 বছর বা 30 বছর, আমেরিকার একজন মানুষের বয়স 30 বছর, ধরেন ফিনল্যান্ডের একজন মানুষের বয়স 30 বছর, অথবা উগান্ডার একজন মানুষের বয়স 30 বছর, এই মানুষের সাথে যখন আপনি সেম বয়সে আপনি যখন আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনালে যখন কম্পিটিশন করবেন, সেক্ষেত্রে আপনি আগায় থাকবেন, কারণ আপনি ঘুম থেকে 6টা বাজে উঠেছেন, ওই আপনার উগান্ডার বন্ধুটা 8টা বাজে উঠেছে, ফিনল্যান্ডের বন্ধুটা ধরেন 7টা বাজে উঠেছে, তাহলে তাদের থেকে যে আপনি অ্যাডভান্স হচ্ছেন পৃথিবীর সাথে কম্পিটিশন করতে গিয়ে, আপনি এই পৃথিবীতে আগায় যাচ্ছেন। সো মিরাকল মর্নিংয়ের মূল থিম হচ্ছে কি, যে আপনি আপনার বন্ধুর চেয়ে যদি ডেইলি 3 ঘন্টা করে আগায় যান, তাহলে 1 বছরে কত ঘন্টা আগায় যাচ্ছেন সেটা একটু হিসাব করেন। ডেইলি 3 ঘন্টা হলে সপ্তাহে আপনি 3 সাথে 21 ঘন্টা, তাহলে 30 দিনে 30-এ 90 ঘন্টা, 1 মাসে আপনি 90 ঘন্টা আপনার বন্ধুর সাথে আপনি অ্যাডভান্স আগায় যান, বন্ধু থেকে আপনি অ্যাডভান্স আছেন। যদি আপনি বিশেষ একটা পরীক্ষা দিতে যান, তাহলে অবশ্যই আপনি 3টা প্রশ্ন তার থেকে বেশি পারবেন, কারণ আপনি ডেইলি 3 ঘন্টা করে বেশি সময় দিয়েছেন পড়াশোনায়। তাহলে বোঝা যায় আপনি মিরাকল মর্নিংয়ের মূল থিম হচ্ছে কি, মর্নিংটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে আপনার জীবন অনেক বেশি সফল হয়ে যাবে অন্যদের থেকে। অর্থাৎ 10 বছর 15 বছর পরে গিয়ে
আপনি যে অবস্থানে চলে যাবেন সেই অবস্থানে 10 বছর পিছিয়ে থাকবে আপনার সমবয়সী, আপনার বন্ধু বা আদার্স যারা আছে তারা। সো আপনাদেরকে, আপনাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তৈরি করার মূলত একটাই কারণ, যে যেই অবস্থানে থাকেন না কেন, আপনার লাইফস্টাইল, আপনার দৈনন্দিন রুটিনের মধ্যে যদি এই জিনিসগুলো না থাকে, প্লিজ আপনি অ্যাড করেন, এগুলাকে অ্যাড করেন। আপনার মেইন ডিউটি যেটা আছে সেটা করেন, আপনি আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট পড়াশোনা করেন, তারপর আপনি চাকরি জীবনে চাকরি করেন, আপনি যা যে অবস্থানে থাকেন সেটার পাশাপাশি এই জিনিসগুলো অ্যাড করেন, তাহলে আশা করি আপনি আপনার অবস্থান থেকে আরও বেশি উন্নতর অবস্থায় চলে যেতে পারবেন। এই কথা আমি আপনাদের, আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি না, আমার এই বইয়ের রেফারেন্সের আলোকে, এই বইয়ে যা উপস্থাপন করেছেন, পৃথিবীর মানুষরা যেটা করে আলোচিত, স্মরণীয়, বরণীয় হয়েছেন, তাদের মতো যদি আমরা হতে চাই, আমাদের কর্ম দিয়ে আমরা পৃথিবীতে বেঁচে থাকতে চাই, তাহলে আমরা তাদের যদি ফলো করতে পারি সেই জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। এটা আমার কথা না, এই বইয়ের সারমর্মের কথা, সব কিছুর সারাংশ করে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। একজন ব্যক্তিও যদি আমার এই ভিডিও দেখে উপকৃত হয় এবং গিয়ে যদি সে সাকসেস হয়, তাহলে হয়তো বা আমার এই ভিডিওটা সার্থক হবে বলে আমি আশা করছি। আমি আমার স্টুডেন্টের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তৈরি করা, শুধু আমার স্টুডেন্টরা, আমার জুনিয়র যারা আছে, আমার অনুজ যারা আছে, আমার কলিগ হতে পারে, সে সকল শ্রেণী পেশার মানুষের কাছে এই ভিডিওটা আশা করি উপকৃত হবে। এবং আমি এখানে একটা জিনিস বলছি, আমার এই ভিডিওটা কারা, কাদের জন্য মূলত, স্কুল কলেজ যারা স্টুডেন্ট আছে, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, বিসিএস কেন্দ্রের চাকরি পরীক্ষার্থী, যারা ডিসিপ্লিন লাইফ লিড করতে চাই, মূলত যাদের একটা লাইফটা ডিসিপ্লিন না, আমরা আমাদের একটা লাইফটাকে ডিসিপ্লিন ওয়েতে পরিচালনা করার চেষ্টা করছি, তারা এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারেন। তাহলে আশা করি আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা চক এঁকে দেওয়ার চেষ্টা করেছি। অনেকের কাছে কিছু অভিযোগ থাকবে, প্রথমত হচ্ছে আমরা বেশিক্ষণ মোবাইল ফোন চালাই, আমাদের যেটা সমস্যা হচ্ছে, আমরা বেশিক্ষণ মোবাইল ফোন চালাই। আমি আপনাদেরকে বলছি, আমিও বলছি, আমি নিজেও চালাই, আমরা বেশিক্ষণ মোবাইল ফোন চালাই, এটাতে অনেক সময় যাই। সেকেন্ড হচ্ছে আমরা দেরিতে ঘুমাই। অনেকের প্রশ্ন যে দেরিতে তো স্যার বা ভাই, আমাদের তো দেরিতে মানে আর্লি ঘুম আসে না, তাহলে আমাদের কী করণীয়? তাহলে আপনি একটা দিন চেষ্টা করেন মোবাইল ফোনটা পুরা দিন ইউজ করবেন না, পুরা দিন আপনি মোবাইল ফোনটার মানে স্ক্রিন থেকে দূরে থাকবেন। তারপর হচ্ছে আর্লি ঘুমানোর চেষ্টা করবেন, 10টার পরেই ঘুমাই চেষ্টা করবেন, ঘুম আসুক বা না আসুক আপনি চোখ বন্ধ করে সকাল রাতটা পার করবেন। এখন আপনার যদি ঘুম না আসে, আমাদের যেটা সমস্যা হচ্ছে, বইয়ে যেটা বলতেছে যে আমাদের ঘুম আসে নাই এটা সমস্যা না, কিন্তু আমাদের কেন ঘুম আসছে না এটা নিয়ে আমরা চিন্তা করি, এটাই হচ্ছে কি আমাদের সমস্যা। এই বইয়ে এটাই বলতেছে, বইগুলোতে যে আমি ঘুমাতে গেলাম, আমি চেষ্টা করলাম ঘুমানোর জন্য, কিন্তু আমার ঘুম আসছে না, ইট ডাজেন্ট ম্যাটার। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কেন ঘুম আসছে না, এটার জন্য আমরা সারা রাত টেনশন করতে করতে আমরা অন্য জগতে চলে যাই। তাহলে এরা বলছে কি, আপনার কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না, আপনি চোখটা বন্ধ করে আপনি রাত 10টা থেকে সকাল ভোর 6টা পর্যন্ত আপনি চোখ বন্ধ করে থাকেন, ঘুমানোর চেষ্টা করেন, ঘুম না আসলে সমস্যা নাই। আপনি এরকম একদিন করেন, 2 দিন করেন, 3 দিন করেন, 4 দিন করেন, 5 দিনের মধ্যে হতে হতে আপনার এই হ্যাবিটটা স্টাবলিশ হয়ে যাবে, এবং নিজের মধ্যে সেই জিনিসগুলো আত্মস্থ করার চেষ্টা করেন। আশা করি ডিসিপ্লিন লাইফ স্টাবলিশ করতে, একজন ভালো স্টুডেন্ট হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে, পৃথিবীতে যারা স্মরণীয় হয়ে আছেন তাদের মতো নিজের কর্ম দ্বারা পৃথিবীতে পরিচিত হতে, এবং নিজেকে উন্নততর উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে, আমরা যদি নিজেকে নিজের মধ্যে স্টাবলিশ, সবার কাছে পরিচিত হতে চাই এবং নিজের কর্ম দ্বারা সমাজকে যদি লিড দিতে চাই, তাহলে একজন স্টুডেন্ট হিসাবে, একজন ভালো ক্যান্ডিডেট হিসাবে, একজন ভালো চাকরিজীবী হিসাবে, একজন ভালো শিক্ষক হিসাবে, একজন ভালো কর্মজীবী হিসাবে নিজেকে যদি সমাজে, আমার অফিসে, আমার দপ্তরে, আমার প্রতিষ্ঠানে, আমার স্কুল কলেজে আমি নিজেকে প্রমাণ করতে চাই, তাহলে আপনাকে প্লিজ এই জিনিসগুলো নিজের ডেইলি রুটিনের মধ্যে আপনাকে সেট করতে হবে। আশা করি আমি আমার ভিডিও দ্বারা আপনাকে এই জিনিসগুলো উপস্থাপন করতে পেরেছি। আমি এখানে কয়েকটা বইয়ের কথা বলি। আমি প্রথমে দ্য মিরাকল মর্নিং বইটা পড়েছিলাম, তারপর এটাতে ইন্সপায়ার্ড হয়ে আমি ইকিগাই বইটা পড়েছিলাম, জাপানি বই, ইট দ্যাট ফ্রক, আমি আগের ভিডিওতে দিয়েছি ইট দ্যাট ফ্রক নিয়ে। তারপর হচ্ছে কি, দ্য বুক অফ ইচিগুইচি, এটা হচ্ছে জাপানিজ বই, আর একটা ইউ ক্যান হিল ইউর লাইফ, এটা হচ্ছে কি প্রায় 50 মিলিয়নের উপর অধিক বিক্রিত হওয়া বই। এখানে যে বইগুলো আছে সবগুলো হচ্ছে কি মিলিয়নের উপর বিক্রি হওয়া বই। হ্যাঁ,
তারপর হচ্ছে কি স্পিক টু ইন, এটা হচ্ছে এই বইটা হচ্ছে ব্রায়ান ট্রেসির, এই বইটা হচ্ছে আপনাকে একজন দক্ষ উপস্থাপক কীভাবে মানুষের সামনে কথা বলতে হয় সুন্দর করে সেই জিনিসটা এটা শেখাবে আপনাকে। দ্য অ্যালকেমিস্ট পাওলো কোয়েলহোর এই বইটা, এটা সম্পর্কে অনেকেই পড়েছেন জানেন। তারপর হচ্ছে কি ডোপামিন ডিটক্স, যেটা আমাদের মস্তিষ্কের যে ইয়েটা, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ নেপোলিয়ান হিলে, দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড, ক্রিটিক্যাল থিঙ্কিং। এই ক্রিটিক্যাল থিঙ্কিং এটা আমি বাংলা এই যে বইমেলা থেকে, ঢাকা বইমেলা থেকে নিয়েছিলাম। এটা তো অনেকগুলো জিনিস আপনাকে জানাতে সহায়তা করবে যে আপনি কঠিন কঠিন জিনিসগুলো কীভাবে সিদ্ধান্ত নেবেন, কীভাবে চিন্তা করবেন। 80 দিনের বিষয় জুল ভার্নের, এটা ইংলিশ লিটারেচার, এগুলো সবগুলো হচ্ছে কি অনুবাদ, অনুদিত বই, অনুবাদকৃত বই। মোটিভেশন অফ গ্লো, লেসন্স ফর লাইফ, মাস্টার ইয়ার ইমোশন, কিপ গোয়িং, অ্যাটমিক হ্যাবিটস, আমাদের যে 21 দিনে যে আমাদের একটা হ্যাবিট গ্রো করে সৃষ্টি হয়, মানে 21 দিন হলেই অন্তত আমরা যদি কোনো কাজ 21 দিন একইরকম চেষ্টা করি করতে পারি, তাহলে 21 দিন আমাদের ওই হ্যাবিটটা গ্রো হয়ে যাবে। এটাতে সেই কথা বলা হচ্ছে। চাঁদের পাহাড়, এটাও খুব সুন্দর একটা বই। প্রেজেন্টেশন স্কিল, দ্য কম্পাউন্ড ইফেক্ট, দুর্দর্শ, বিয়ন্ড রিলিজিয়ন, এটা দালাই লামার একটা বই। স্ট্র্যাটেজিক মাইন্ডসেট, হাউ মুভ টু মাই সিস, স্টিল লাইক অ্যান আর্টিস্ট, এক্স্যাক্টলি হোয়াট টু সে, শো ইউর ওয়ার্ক, দ্য পাওয়ার অফ সেলফ কনফিডেন্স, নেগোসিয়েশন, ইমিডিয়েট অ্যাকশন, পাওয়ারফুল, দ্য পাওয়ার অফ হ্যাবিট। এই যে এই বইগুলা আমি যখন পড়া শুরু করলাম, আমার কাছে এই বইগুলো মূলত আপনি সেলফ মোটিভেটেড বা আত্মোন্নয়নমূলক যে বই, সেই বইগুলা যখন আপনি পড়বেন বা আপনি যখন এই বইগুলো পড়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনার লাইফস্টাইলটা অন্তত আগে থেকে কিছুটা হলো চেঞ্জ হবে। আমি বলবো না যে আপনার 100% চেঞ্জ হয়ে গেছে, কিন্তু যদি আমরা 100% অ্যাপ্লাই করতে পারি, অবশ্যই 100% চেঞ্জ হবে বলে আমি ধারণা করছি। এবং আমার ব্যক্তি জীবনে আমি অন্তত কিছুটা হলেও এই জিনিসগুলো ইউটিলাইজ করেছি এবং এটা রেজাল্ট পেয়েছি বলে আপনাদের সামনে এই কথাগুলো শেয়ার করছি। এবং এই 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 যে আপনাদেরকে উপদেশ বা পরা উপদেশ না বিষয়টা বা আদেশ না বা পরামর্শ বিষয়টা হচ্ছে কি পরামর্শ সুলভ, আমার কথা না, এই বইয়ের রেফারেন্সে যা বলেছে সবগুলা বই দিয়ে একটা ছাড়া আমার পড়া হয়েছে এবং এটার আলোকে আপনাদের সামনে এই কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করছি। তো আমি আমার অডিয়েন্সের উদ্দেশ্যে, আমার স্টুডেন্টের উদ্দেশ্যে যেই কথাগুলো শেয়ার করলাম, প্লিজ আপনারা জানবেন, আপনার বন্ধুকে জানানোর চেষ্টা করার জন্য, যে বন্ধুকে জানানোর জন্য ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট, কোনো কিছু জানার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন। আর হচ্ছে কি নতুন যারা অডিয়েন্স আছেন, তারা যদি পরের ভিডিও পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার সাথে থাকবেন। আমি ইনশাল্লাহ এই বইগুলোর ইন্ডিভিজুয়াল যদি সম্ভব হয় দিয়ে কোন বইয়ে কী বলা আছে সিম্পল করে একটা সারাংশ বা সারমর্ম বলার চেষ্টা করি, যেটাকে আপনাকে একটু মোটিভেট করবে। আমরা প্রতিনিয়ত হতাশায় হয়ে যাই বা একটুকু হলেও আমাদের মন খারাপ হয়, এই এই বিভিন্ন জায়গায় আমরা বাধাপ্রাপ্ত হই, সেটা দেখতে আবার আমাদেরকে উঠে দাঁড়াতে হয়। এই বিষয়গুলোর ক্ষেত্রে একটা জায়গায় পড়া যায় আবার উঠে দাঁড়াতে হয়, আমাদেরকে সামনে আগাতে হয়। এই আগানো আমাদের জীবন চলার পথে অনেকটা বেশি সহায়ক ভূমিকা পালন করবে এই বইগুলো এবং এই ভিডিওটা। তো আজকের কথা না বাড়াই, আমরা আমাদের যে এইম ইন লাইফ বা আমাদের যে গোল আছে সে মেইন গোল লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে আমার এই ভিডিওটা আপনাদের সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি ধারণা করে আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।